আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। আমভীর কোথায়? ডিএমপি কমিশনারের কাছে যেসব প্রশ্নের উত্তর চাইলেন আইনজীবী। সাম্প্রতিক চাঞ্চল্যকর ঘটনা, রাজধানীর গুলশানের একটি আভিজাত ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার। এই ঘটনায় দায়ের হওয়া মামলার পর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি সায়েম সোবহান আনভীর কোথায় অবস্থান করছেন? বিশেষ করে প্রশ্নের উত্তরে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার বরাবর একটি আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আবেদনে তিনি বলেছেন, যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, সম্প্রতি দেশের আলোচিত বিষয় হচ্ছে গুলশানের একটি ফ্ল্যাটে মনিয়া নামের একটি মেয়ের আত্মহত্যার মামলা। যে মামলায় আত্মহত্যার প্ররোচনাকারী হিসেবে দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠানের এমডি সায়েম সোবহান আনভীরকে আসামি করা হয়েছে। কিন্তু জনমনে প্রশ্ন, মামলা দায়েরের 3 দিন অতিবাহিত হলেও কেন এই মামলার অন্যতম আসামি সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তার করা হচ্ছে না? নাকি সায়েম সোবহান আনভীর দেশ ত্যাগ করেছে? দেশের অভ্যন্তরে থাকলে কেন পুলিশ কর্তৃক উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি গ্রেপ্তার করা হচ্ছে? জনমনে এও প্রশ্ন রয়েছে, দেশের ধনাঢ্য ব্যবসায়ী ও প্রভাবশালী বলে পুলিশ কি তাকে গ্রেপ্তারে অনীহা প্রকাশ করছে, যা দেশের সাধারণ মানুষের আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে অশনি সংকেত। আবেদনে আরো বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ একটি পেশাদার সুশৃঙ্খল বাহিনী। এই বাহিনীর প্রতি দেশের সাধারণ মানুষ ও আমাদের আস্থা রয়েছে। পুলিশ কমিশনার, আপনার কাছে আকুল আবেদন। আত্মহত্যায় প্ররোচনার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর দেশে আছে নাকি বিদেশে পালিয়ে গেছে, এর একটি সুস্পষ্ট বক্তব্য দেশ ও জাতির কাছে জানান। দেশে থাকলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না এবং উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি গ্রেপ্তার না করা কেন পুলিশের দায়িত্ব পালনের নিষ্ক্রিয়তা হিসেবে গণ্য হবে না, তা আপনাদের অবস্থান ও ন্যায় বিচারের স্বার্থে জাতিকে মিডিয়ার মাধ্যমে জানানোর অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।